6 পয়েন্ট না 4.6K, 4.6K না 7K এরকম একটা ভিউ আসছিল ব্লগটা আমার আইডিতে নিচের দিকে আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো অ্যাভেলেবেল তো আর না এরকম, তাই না? বাঙালি কলোনি তো একমাত্র করাচিতেই আছে, সব পুরো পাকিস্তানে তো আর বাঙালি কলোনি নাই। পুরো পাকিস্তানে থাকলে তো কথাই ছিল না, পুরো পাকিস্তানে ঢাকা, ঢাকাতে দেখেন যে বিভিন্ন জায়গাতে, ঢাকার মিরপুরে আছে, বিহারি পট্টি বিভিন্ন জায়গা আছে ঢাকার মিরপুরে, কিন্তু এক জায়গাতে আছে, গুলশান বনানী থেকে সবসময় আসে। ভেবে চিনতে আসো, তোমরা পাকিস্তানে প্রেম করো, বিয়ে করো, অসুবিধা নেই, তুমি তোমরা থাকতে পারলে গুড, সমস্যা নেই, কিন্তু একটু প্রবলেম আছে তাই বললাম। বাংলায় যে জন্য প্রয়োজন, যারা মনের মধ্যে থাকেও আমি অনলাইনে এগুলো প্রকাশ করি না। আমরা দুজন কি সম্মান করি, কারণ বাংলাদেশ আমার মায়ের দেশ, পাকিস্তান আমার শ্বশুরবাড়ির দেশ, তো দুটোকেই আমি সম্মান করি, দুটোকেই আমি রেসপেক্ট করি, ঠিক আছে? তো এই হচ্ছে কথা, দুটো দেশে আমাকে থাকতে হবে। আমি ভবিষ্যতে ইন ফিউচারে বাংলাদেশে থাকবো না পাকিস্তানে থাকবো, এটা এখনো ডিসাইড করা যায় না। হয়তো আল্লাহ তালা লিখে থাকলে ভবিষ্যতে বাংলাদেশে থাকতেও পারি, আমার বাংলাদেশে যাওয়ার স্বপ্ন, পাকিস্তানে এখন আছি, যদি আল্লাহ তৌফিক দান করে বাংলাদেশে থাকবো ঢাকাতে, আমার যাতে কোনো সমস্যা নেই থাকতে। বাংলাদেশ পাকিস্তান আমাদের কাছে বহুতই সুন্দর। পাকিস্তান আসার আগে ভেবে চিনতে আসো, তো আমি এই ব্যাপারে একটা ব্লগ বানিয়েছিলাম কিছুদিন আগে, ব্লগটাতে 4.6K না 7K এরকম একটা ভিউ আসছিল ব্লগটা আমার আইডিতে নিচের দিকে আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো ওইখানে দেখা যায় যে অনেকে অনেক ব্যাড কমেন্টও আসছে, অনেকে লিখছে যে এরকম পাকিস্তানে কেন আসছো, এত এত যদি দাম হয়, এত যদি না পাওয়া যায় সব কিছু, তাহলে কেন আসছো, এটা করছো। দেখেন, একটা দেশ সম্পর্কে শুরুতে কিন্তু কেউ জানে না যে সেই দেশে কী আছে না আছে। আমি কি এখানে বসে বলতে পারবো চায়নায় কী পাওয়া যায়? আমি কি এখানে বসে বলতে পারবো জাপানে কী পাওয়া যায়? বলতে তো পারবো না। আমি যখন চায়নাতে যাবো, জাপানে যাবো, তখন আমি বুঝতে পারবো এখানে কী আছে না নেই। আমরা টিভিতে অনেক কিছু দেখি, তাই এগুলো কি সত্যি হবে বলেন? তো এটা হচ্ছে কথা, পাকিস্তানে আসার আগে ভেবে চিন্তে আসার কথা। এজন্য বলছি যে আমি এসে দেখছি এখানে মাছের সমস্যা, বাঙালিদের অনেক কিছু সমস্যা আছে, কারণ দেখেন বাঙালি পাকিস্তানে যে কোনো দেশের লোকই হোক না কেন, অন্য দেশে গেলে একটু প্রবলেম হয়। কিন্তু তার মানে এটা না যে কখনো পাকিস্তানকে খারাপ বলছি বা পাকিস্তানের, হ্যাঁ, এটা টলারেট করে নিতে বা এটার সঙ্গে থাকতে মানে সময় লাগে, একটা জিনিস সাথে মানায় নিতে সময় লাগে, কিন্তু আমার সংসারে প্রবলেম নাই, পাকিস্তান খারাপ দেশ না, পাকিস্তান ভালো, সব কিছু ভালো। আমি তো কোনোদিন পাকিস্তানের সম্পর্কে, বাংলাদেশের সম্পর্কে একটা খারাপ কথা বলিনি কোনো জায়গায়, অনলাইনে আমি এগুলো বলি না, কারণ আমার যদি মনের মধ্যে থাকেও আমি অনলাইনে এগুলো প্রকাশ করি না। আমরা দুজন কি সম্মান করি, কারণ বাংলাদেশ আমার মায়ের দেশ, পাকিস্তান আমার শ্বশুরবাড়ির দেশ, তো দুটোকেই আমি সম্মান করি, দুটোকেই আমি রেসপেক্ট করি, ঠিক আছে? তো এই হচ্ছে কথা, দুটো দেশে আমাকে থাকতে হবে। আমি ভবিষ্যতে ইন ফিউচারে বাংলাদেশে থাকবো না পাকিস্তানে থাকবো, এটা এখনো ডিসাইড করা যায় না। হয়তো আল্লাহ তালা লিখে থাকলে ভবিষ্যতে বাংলাদেশে থাকতেও পারি, আমার বাংলাদেশে যাওয়ার স্বপ্ন, পাকিস্তানে এখন আছি, যদি আল্লাহ তৌফিক দান করে বাংলাদেশে থাকবো ঢাকাতে, আমার যাতে কোনো সমস্যা নেই থাকতে। বাংলাদেশ পাকিস্তান আমাদের কাছে বহুতই সুন্দর। এখন কথা হচ্ছে যে আমি সবাইকে হুঁশিয়ার করি বা অ্যালার্ট করি, কারণ যারা যারা পাকিস্তান সম্পর্কে জানে না তাদেরকে জানানোর চেষ্টা করি, এটা হচ্ছে কথা। কারণ পাকিস্তানে বসে ব্লগ বানাই, বাংলাদেশি লোক দেখে, আমার 2 বছর হয়ে গেছে পাকিস্তানে, কিন্তু কথা হচ্ছে যে পাকিস্তানে সব জায়গাতে সব মাছ পাওয়া যায় না, করাচিতে সব মাছ পাওয়া যায় এটা আমি জানি, কিন্তু সেরকম অনেক দাম, আমার এখান থেকে করাচি অনেক অনেক দূর, 2 দিন লাগে। তো তারপরে কথা হচ্ছে যে করাচির আবহাওয়া এখানকার আবহাওয়া এক না, করাচিতে বাঙালিরা থাকে ঠিক আছে, কিন্তু পুরো পাকিস্তানে ধরো বাঙালিরা থাকে না, হয়তো বিভিন্ন জেলাতে একটা দুটা মেয়ে আসছে এরকম, কিন্তু অ্যাভেলেবেল তো আর না এরকম, তাই না? বাঙালি কলোনি তো একমাত্র করাচিতেই আছে, সব পুরো পাকিস্তানে তো আর বাঙালি কলোনি নাই, পুরো পাকিস্তানে থাকলে তো কথাই ছিল না। পুরো পাকিস্তানে ঢাকা, ঢাকাতে দেখেন যে বিভিন্ন জায়গাতে, ঢাকার মিরপুরে আছে, বিহারি পট্টি বিভিন্ন জায়গা আছে ঢাকার মিরপুরে, কিন্তু এক জায়গাতে আছে, গুলশান বনানী থেকে সবসময় আছে, গুলশান বনানীতে নেই, তারপরে হচ্ছে তোমার কী বলে সব জায়গাতে নেই, আছে কিন্তু জাস্ট মিরপুরে, মিরপুরে শুধু আছে, যেখানে আমি থাকতাম ওইখানে অনেক বিহারি কলোনি ছিল, ওদেরকে বিহারি বলে, বাট ওরা বিহারি সবাই না, ওর মধ্যে পাকিস্তানিও আছে, তো পাকিস্তানিদেরকেও বিহারি বলে, কিন্তু পাকিস্তানিরা তো মূলত বিহারি না। যাই হোক, এখানেও বাংলাদেশিদের বিহারি বলে যারা, হ্যাঁ, এখন হচ্ছে যে কথা হচ্ছে যে আমি সবাইকে হুঁশিয়ার করি, অনেক মেয়ে, অনেক আপুরা আছেন আমার আইডিতে যারা পাকিস্তানে লাভ করে, আমার ভিডিও দেখতে পছন্দ করে, তাদেরকে আমি বোঝাই, সমস্ত কমেন্টের রিপ্লে করি, ভিসা কীভাবে মেলে সব কিছু আমি আপনাদেরকে জানাই, কারণ পাকিস্তান সম্পর্কে আপনাদেরকে জানাই, আপনাদের হেল্প হবে, তো এই জন্য সবাইকে আমি হুঁশিয়ার করি, যেরকম এটা এটা নেই, এটা এটা নেই। তো অনেকে আছে বেশি বুঝে এসে কমেন্ট করে, যারা পাকিস্তানে এখন অবধি আসেনি, না এসেই কমেন্ট করে দেয়, ঠিক আছে? আগে পাকিস্তানে আসেন, দেখেন, তারপরে কথা বলেন, সব পাকিস্তানে মাছ আছে কিনা দেখেন, আমি কেন বলবো, সবাইকে ফোন করে শোনেন যদি কেউ রিলেটিভ থাকে। এ তো পাকিস্তানি, আমার স্বামী, ধরেন আমি বাংলাদেশে, আমার স্বামী তো পাকিস্তানি, তাই না? ওর কাছে জিজ্ঞাসা করেন যে অলওয়েজ মাছ পাওয়া যায় কিনা, ওই বলুক ওর নিজের কণ্ঠে। 15 দিন ভি লাগ জাতে হ্যায়, 20 দিন ভি লাগ জাতে হ্যায়, 3 মাস। আমরা যেখানে থাকি এখানে মাছ পাওয়া যায় না, সব জায়গাতে মাছ অ্যাভেলেবল না। সিমে মিলতি হ্যায় সিরফ রুই মাছ অর চিড়ি মাছ, কেব চিড়া কেব তেলাপিয়া, তেলাপিয়া তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ আর রুই মাছটা বেশি পাওয়া যায়, তাও শীতকালে, গরমকালে মাছ হয় না। দুইটা বোয়াল মাছ আমার দেবর পাঠাইছে, না আমার দেবর বাবর, দুইটা বোয়াল মাছ পাঠাইছে।
দুইটা বোয়াল মাছ পাঠাইছে, তারপর আমি খাইছি, ঠিক আছে? তো এই হচ্ছে কথা, বাবু আমার দেবরের নাম, তো বাবু পাঠাইছে দুইটা দুইটা, তারপরে খাইছি। হাজার রুপিয়া কিরায় লাগ যাতে বাদ মে মিলতে নি। কখনো আমরা এই মাছের জন্য এত দূরে গেছি, আমাদের এলাকা থেকে অন্য এলাকায় গেছি, অন্য শহরে শুনছি মাছ পাওয়া যায় এক দেড় হাজার টাকা খরচ, 2000 টাকাই লাগছে আমাদের গাড়ি ভাড়া, জানা আসা, যাওয়া আসা মিলে 2000 টাকা লাগছে, তারপরে মাছ পাইছি। পৌঁছে বারিশ শুরু হয়ে গিয়ে ফের মাছ নেই মিলে, যাওয়ার পরে দেখছি তো বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি হলে আর মাছ পাওয়া যায়নি, মাছ আলাদা চলে গেছে। এত কষ্ট করে গেছি সারাদিন, কষ্ট করে গাড়িতে থাকা যাই করে যে মাছ পাইনি। ফের উসকে বাদ আবি গে, দেখেন একটা দেশ, একটা দেশ আর একটা দেশের সাথে কখনোই হয় না। হ্যাঁ, কখনোই একটা দেশ আর একটা দেশের মতো হয় না। পাকিস্তান আলাদা, বাংলাদেশও আলাদা, সবাই সবার মতো আলাদা, কিন্তু বিভিন্ন কান্ট্রিতে গেলে একটু খাওয়ার প্রবলেমটা হয়, কারণ সব সব কান্ট্রির খাওয়া তো আর একরকম না। এই হচ্ছে আমরা মুরগি চিল্লাবলা করছে, আমার রাগ হচ্ছে অনেক, আমার মুরগি আছে তো ডিস্টার্ব করে অনেক। তো এই হচ্ছে কথা বন্ধুরা, যারা যারা পাকিস্তানে আসবা শুনবা, তো সবাইকে বলতেছি একটু, এই জন্য বললাম ভেবে চিনতে আসো, তোমরা পাকিস্তানে প্রেম করো, বিয়ে করো, অসুবিধা নেই, তুমি তোমরা থাকতে পারলে গুড, সমস্যা নেই, কিন্তু একটু প্রবলেম আছে তাই বললাম, বাংলাদেশের জন্য প্রয়োজন, যারা মাছ ছাড়া থাকতে পারে তাদের জন্য প্রবলেম নেই, বাট আমারও তো প্রবলেম হয় না, বাট এখন মানাই নিছি আর কি, এখন চলতে হয়। যারা যারা মাছ ছাড়া একদম চলতে পারে না তাদেরকে বললাম। তারপরে আমি কি করি, আমি ফ্রিজে রেখে দিই মাছ, এখন আমি এখন মাছ কিনে ফ্রিজে রেখে দিই, ওইটা দুই তিন টুকরো, এখন খাইতে মন চায় দুই তিন টুকরা করে করে খাই, অলস তো খাওয়া যায় না, সপ্তাহে হয়তো দুই টুকরা মাছ খাইতে পারি, এরকম কিনে কিনে রাখি এই আর কি, যখন পাওয়া যায় কিনে রেখে দিই ফ্রিজে। তো এই হচ্ছে কথা। তো আর পাকিস্তানের সম্পর্কে কোনো খারাপ কিছু আমি কিন্তু কারোরে বলি নেই, আমি যা যেটা করি সেটাই আমি দেখাই, এইটাই হচ্ছে কথা, তোমাদেরকে জানানোর চেষ্টা করি। আমার বাংলাদেশি ভাই বোনেরা, ইন্ডিয়ান ভাই বোনেরা আমার ভিডিও দেখে, ব্লগ দেখতে নি বেশি কমেন্ট করে, অনেকে আছে যে পুরো ব্লগটা দেখে না, না দেখে শুরু থেকে কমেন্ট করে, শুনতে হবে পুরো ব্লগটা, আসলে প্রথম দিকে যেটা শোনা যায় ভিতরে কিন্তু ওরকমটা না, পুরো ব্লগটা দেখলে বোঝা যায় যে আসলে কী সম্পর্কে কথা বলতেছি, কোন টপিক্সে কথা বলছি, তাহলে আপনারা বুঝতে পারতেন। এই জন্য বলছিলাম সবাই পুরো ব্লগটা দেখবেন, নাহলে কমেন্ট করাটা কিন্তু ঠিক না, আসলে এটাই হচ্ছে কথা। আমরা কেন অন্য দেশকে খারাপভাবে প্রেজেন্ট করবো, পাকিস্তানে আছি খাচ্ছি, কখনো খারাপভাবে প্রেজেন্ট করার আমার সুযোগ নাই, কেন প্রেজেন্ট করবো, আমি জাস্ট যেটা হয় রিয়েলি ওটা বললাম, খাওয়ার একটু প্রবলেম আছে মাসের, এটাই হচ্ছে কথা, আর কোনো প্রবলেম নেই। পাকিস্তান সব দিক দিয়ে ভালো, পাকিস্তানের কোনো কথা, হ্যাঁ সব জায়গায় করাচি পাওয়া যায়। আর একটা কথা কি, অনেকে আমাদেরকে বলো যে পাকিস্তানে বিয়ে করছে এইটা ওইটা, দেখো আমি কোনো রাজনৈতিক পার্সন না, পলিটিক্যাল লোক না, আমি আদার ব্যাপারে জাহাজের খোঁজ রাখি না। হ্যাঁ, আমি পাকিস্তানে বিয়ে করছি ভালোবেসে প্রেম করে, আমি কোনো রাজনৈতিক ব্যক্তি না, প্রধানমন্ত্রী, এমএলএ এগুলোর ব্যাপারে আমি জানিও না, আমি এগুলো সম্পর্কে কথাই বলি না, আমরা সাধারণ সিম্পল মানুষ, খাই দাই চলাফেরা করি এতটুকুই, আমাদের কোনো দেশ সম্পর্কে আইডিয়া নেই, বা আমি এগুলোর খোঁজ খবর রাখিও না। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম কথা। যারা যারা আমাকে এগুলো নিয়ে উল্টোপাল্টা কমেন্ট করো, এটা করছো ওটা করছে, এখানে বিয়ে করছো ওখানে বিয়ে করছো, দেখো বিয়েটা না পার্সোনাল ইস্যু, আর কে কোথা থেকে কী করলো, কার সাথে কী গাঞ্জাম হলো, এগুলো আমার দেখার দেখার দরকার না, আমি ওইসব ব্যাপারে খোঁজ নিই না, ওইসব রাজনৈতিক ব্যাপার রাজনৈতিক পলিটিশিয়ান লোকরা ভাববে, আমি পলিটিশিয়ান লোক না, আমি সিম্পল একটা সাধারণ মানুষ, ঠিক আছে? তো এই জন্য আসলে ব্যাপারটা এরকম, আমি আমার মতো করে চলার চেষ্টা করি, আমি রাজনৈতিক ব্যাপারে মাথা ঘামাই না, কারণ ওই ব্যাপারে আমার আইডিয়া কম, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো সবাই থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে ব্লগটা শেয়ার করার জন্য, আর এই ওই ব্লগটা সবাই দেখে আসবে তাহলে বুঝতে পারবে, এটা তো মনে হয় 4.7 কেনা 8 কেরকম একটা ভিউ হবে, পাকিস্তান আসার আগে ভেবে আসবে, আমি বলেছিলাম ক্যাপশনটা এরকম, তো দেখো সবাই তারপরে বুঝতে পারবা। সো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ব্লগটা ওয়াচ করার জন্য, সাথে থাকো আর আমাদের বেশি বেশি সাপোর্ট করো।